পদ্মা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু হওয়ার কথা ছিল 2011 সালে, শেষ হওয়ার কথা ছিল 2013 সালে। মূল প্রকল্পের পরিকল্পনা করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকার 2007 সালে। সেই সময় 10,161 কোটি টাকা বহুল আলোচিত পদ্মা প্রকল্প পাশ হয়। পরে দুর্নীতির অভিযোগে যখন বিশ্বব্যাংক চলে যায়, তখন আওয়ামী লীগ পদ্মা সেতুর ভার নেয় এবং দফায় দফায় এর মেয়াদ বাড়ে এবং অর্থ বেড়ে সেটা 30,000 কোটি টাকা হয়। আমাদের সাথে যদি আমরা তুলনা করি, ভারত, চীন, মালয়েশিয়া, ব্রুনেই এর মতন দেশে প্রতি কিলোমিটার সেতু তৈরিতে খরচ পড়ে 500 থেকে 700 কোটি টাকা। বণিক বার্তায় 2018 সালে প্রকাশিত এক সংবাদে দেখা যায়, বুয়েটের সাবেক অধ্যাপক শামসুল হকের মতে, আমাদের মতন দেশে প্রতি কিলোমিটার শুধু সড়ক ব্যয় 500 কোটি আর রেল সেতু সহ 700 কোটি হতে পারে। তবে নদীর জটিল ভূপ্রকৃতি বিবেচনায় কোনো কোনো ক্ষেত্রে এটা দ্বিগুণও হতে পারে, অর্থাৎ রেল সেতু সহ সর্বোচ্চ 1400 কোটি টাকা পার কিলোমিটার হতে পারে। অথচ পদ্মা সেতুর নির্মাণ ব্যয় 5,000 কোটি টাকা পার কিলোমিটার। আমরা যদি ঘরের পাশে ভূপেন হাজারিকা সেতুর দিকে তাকাই, 9 কিলোমিটারের এই ভূপেন হাজারিকা সেতুর নির্মাণ ব্যয় 1100 কোটি রুপি। অর্থাৎ ভারতে একটা পদ্মা সেতুর নির্মাণ ব্যয় দিয়ে 30টা ভূপেন হাজারিকা সেতু নির্মাণ সম্ভব। আমরা যদি ভারতের কাচ্চি দরগা থেকে বিদুপুর পর্যন্ত গঙ্গা নদীর উপরে যে সেতু নির্মিত হচ্ছে 10 কিলোমিটারের 6 লেন বিশিষ্ট, সেই সেতুর খরচ হচ্ছে 3,000 কোটি টাকা। অর্থাৎ একটা পদ্মা সেতুর ব্যয়ে ভারতে 10টা সেতু নির্মাণ সম্ভব। লুটপাট আর কাকে বলে? মাননীয় স্পিকার, শুরুতে যখন পদ্মা সেতুর পরিকল্পনা নেওয়া হয়, তখন রেল পরিকল্পনা ছিল না, কিন্তু পরে আওয়ামী লীগ এতে রেল যুক্ত করে এবং দাম বেড়ে হয় 39,246 কোটি টাকা। এর মধ্যে 21,036 কোটি টাকা ঋণ দিচ্ছে এক্সিম ব্যাংক অফ চায়না, বাকিটা দেশের টাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অন্যতম লক্ষ্য ধরা হয়েছিল পায়রা গভীর সমুদ্র বন্দরের সঙ্গে সংযোগ, কিন্তু সরকার বহু টাকা নয় ছয় করার পরে, নষ্ট করার পরে পায়রাকে আর গভীর সমুদ্র বন্দর করে নাই। সুতরাং আমাদের রেল কন্টেইনার পরিবহনের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেটিও এখন আর হচ্ছে না। বিদ্যমান পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মইনুল ইসলাম সহ অন্যান্য বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প লাভজনক নয়, এটা থেকে যা আয় হবে সেই তুলনায় ঋণ পরিশোধ করতে হবে অনেক বেশি। মাননীয় স্পিকার, এমনই এক গোল্ডেন সেতু যার পরতে পরতে কেবল দুর্নীতি আর দুর্নীতি, ঢাকা মাওয়া ভাঙা মহাসড়ক যেটি পার হয়ে পদ্মা সেতুতে যেতে হবে, সেই মহাসড়কটি 55 কিলোমিটার 11,500 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে। অর্থাৎ ঢাকা ভাঙা মহাসড়কটির পার কিলোমিটার ব্যয় 200 কোটি টাকার ওপরে, যেখানে ইউরোপ আমেরিকায় 4 লেনের সড়ক তৈরিতে ব্যয় হয় 30 থেকে 35 কোটি টাকা। এই সেতু নিয়ে সরকারের সবচেয়ে বড় গর্বের জায়গা হলো নিজের টাকায় সেতু তৈরি করছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি ঋণের টাকায় সেতু তৈরি হয় সেটা বুঝি নিজের টাকা নয়? ঋণের টাকা কি সুদসহ দেশকে পরিশোধ করতে হয় না? আসলে সত্যি বলতে কি, ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়ন করাটাই স্বার্থের অনুকূল। ধীরে ধীরে দিনের দায় শোধ করা যায়, এর মধ্যে সেতু থেকেও আয় শুরু হয়। প্রকল্প সম্পন্ন প্রকল্পটি অর্থনীতিতে অবদান রাখতে শুরু করার পর তার দায় শোধ করাটাই মঙ্গলজনক। পদ্মা সেতুর মতন এত বড় একটা প্রকল্পের জন্য দেশের পক্ষে অনুকূল এবং লাভজনক শর্তে ঋণ নিতে না পারা সরকারের একটা বড় ব্যর্থতা। আজকে এই সংসদে আলোচনা হয়েছে বিশ্বব্যাংক আবার ফিরে এসেছিল, তাহলে বিশ্বব্যাংকে নেওয়া হয়নি কেন? বিশ্বব্যাংকের ঋণ নেওয়া হয়নি এই কারণেই, বিশ্বব্যাংকের ঋণ নিলে জবাবদিহিতা থাকতে হয় এবং এই সরকার যে হরিণ লুট করেছে পদ্মা সেতু থেকে সেটা বিশ্বব্যাংকের ঋণ নিয়ে করা সম্ভব ছিল না। মাননীয় স্পিকার, যতই অস্বাভাবিক হোক সেটা নিয়ে প্রশ্ন তোলার কোনো জো নাই। সংসদে আজকের পরিবেশের দিকে তাকালেই বোঝা যায় কি বীভৎস অসহিষ্ণু এক সংসদ। মাননীয় স্পিকার, কিছুদিন আগে এই পদ্মা সেতু নিয়ে টিকটক ভিডিও করবার কারণে এক দরিদ্র শ্রমিককে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে রিমান্ডেও নেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, এই দেশে মত প্রকাশের স্বাধীনতার কি অবস্থা এটা আমরা কম বেশি সবাই জানি। কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কথায় কথায় গ্রেফতার, কথায় কথায় রিমান্ডে নেয়া এখন আর কোনো বিষয় না। ডিজিটাল নিরাপত্তা আইন খুব সম্ভবত এই সরকারকে আর খুব বেশি নিরাপত্তাও দিতে পারছে না।
তাই আমি প্রস্তাব করব এখন সময় এসেছে হলোকাস্ট ডিনায়াল অ্যাক্টের মতন ডেভেলপমেন্ট ডিনায়াল অ্যাক্ট বা উন্নয়ন অস্বীকার আইন নামের একটি আইন করা হোক যেই আইনে সরকারের বয়ানের সাথে যারা একমত না হবে সরকারের লুটপাটকে যারা অনুমোদন না দেবে সরকারের লুটপাটের বিরুদ্ধে যারা বলবে হাজার হাজার কোটি টাকা এক একটা প্রকল্প থেকে নিয়ে সরকার যেভাবে দেশকে খালি করছে জনগণের টাকা সেই বিষয়ে যদি কথা বলা হয় এবং সরকারের দেয়া জিডিপির প্রবৃদ্ধি মাথাপিছু আয় অবকাঠামো নির্মাণকেই একমাত্র উন্নয়ন বলে ধরে যারা নিতে না চায় যারা মানবাধিকার কথা বলে ভোটের অধিকারের কথা বলে দেশের মানুষের সুশাসনের কথা বলে ন্যায় বিচারের কথা বলে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে সেপারেশন অফ পাওয়ারের কথা বলে সেই সব মানুষকে না হয় ডেভেলপমেন্ট ডিনায়াল অ্যাক্টে শাস্তি দিয়ে একেবারে জেলে পুরে রাখা যাবে যতদিন খুশি ততদিন ধন্যবাদ মাননীয় স্পিকার